যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, হায় হায়, মালাকুল মউত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না, তো বলছে অনুমতি দিব আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো বলছে দেখা আসছি ফি সামাইল উলা, প্রথম আকাশে। একটু পরে উনি সালাম দিয়া ঢুকছেন, ওনার চোখে পানি ছিল। তো বলছে আপনি কাঁদেন কেন? বলে আজকে এলপিআরে চলে যাব, আর কোনদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না। আপনার পরে কোন নবী নাই, কোন রসুল নাই, আমারও ওহির কাজ শেষ। ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম, আজ থেকে আর যাওয়া হবে না। আমার চোখে পানি, দীর্ঘ সোয়া লক্ষ নবী, 313 জন রসুলের কাছে আমি নিয়ে আসছি, আজকে শেষ দিন, এই জন্য চোখে পানি। তো উনি উল্টা প্রশ্ন করছেন, আপনার চোখে পানি কেন? জিবরিল মালাকুল মউত দাঁড়ায় আছে, অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য, এখনো এক প্রশ্ন বাকি। বলছে সেটা কি? বলে ফামাল লিবাদিলি উম্মতি, অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল, খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানের তেল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, যদি তেল থাকতো তো খিদার তাড়না এতটুক ছিল, আগে তেল পান করে নিতাম। হাদিস উঠায় দেখেন লেখা আছে, নয় ঘর ছিল, নয় ঘর। হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত, কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে, হাসানের কি হবে, হোসাইনের কি হবে, আলীর কি হবে, ফাতেমার কি হবে। যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, লানত আমাদের জিন্দেগীর উপর।